Kumarga to ro chota nibo chung phenang nangai kabangma borok langma chokha sak dera kha kabangma borok sak dera jak rongma jibi sakham rogo tu buja kha bogno nay ne bagai thang soike central minister Pratima Bumi mona karibo tongo kusam montir okra yakchu Jishnu Deburma mayor Deepak Majumdar haste BJP pradesh kasku yakchu Amit Rakshit haste BJP pradesh tangphangjak Papiya Dotto khubai kubun adongro দেখুন খুব মর্মান্তিক ঘটনা এটা, আপনারা জানেন কুমারঘাটে কি হয়েছে, অনেকজনের প্রাণ চলে যায়, অনেক ঘটনা হয় একটা অপর সময়। এবং আমাদের মুখ্যমন্ত্রী গেছেন এখানে, সরেজমিনে খোঁজ করে দেখবেন এবং যা বলার উনি বলবেন প্রশাসনের তরফ থেকে, আমরা পার্টির তরফ থেকে সব এখানে এসেছি, সংগঠন এবং প্রশাসন যারা আহত বা যারা মারা গেছেন ওদের সঙ্গে আছি, আমার পরিবারের সঙ্গে আছি এবং ওদেরকে কীভাবে সাহায্য করা যায় আমরা নিশ্চয়ই দেখতে তাড়াতাড়ি করবো। এবং আজকে আমরা সব দাঁড়িয়ে আছি সিনিয়র নেতারা, তারা আহত হয়েছে এবং যা যা সাহায্য লাগে বা ব্যাক আপ লাগে আমরা পার্টির তরফ থেকে এবং সরকারের তরফ নিশ্চয়ই করবো। পবিত্র একটা শুভ দিন, সকাল থেকে উল্টো রথের একটা, যদিও আজ ওয়েদারও খুব বেশি ভালো না, সকাল থেকে টানা বৃষ্টি চলছে, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা উল্টো রথের যে একটা আনন্দ সেটা তো ছিল। রথ যাচ্ছে প্রত্যেকে বাড়ি থেকে বেরিয়ে, সেটা আমাদের প্রথা দড়ি ধরে টান দেওয়া। ইভেন আমিও বিকেলেই ইসকন আয়োজিত যে উল্টো রথ সেখানে আমিও গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে যেন এই যে একটা আনন্দ, বাঁধন হারা আনন্দ, সেটা যেন নিমেষে সেটা শেষ হয়ে গেল। মানে যখন থেকে ঘটনাটা দেখলাম বা শুনলাম, মানে কি বলবো, কুমারঘাটে রথের মধ্যে আমার যেটা সম্ভবত যেটা এখনও পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তদন্ত ঠিকভাবে না হবে সেটা তো আর বেরিয়ে আসছে না, কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে রথযাতে বিদ্যুৎ পরিবাহী তার কারণে এই ঘটনা দুর্ঘটনা হয়েছে। এবং মৃত্যু এখন পর্যন্ত এক্স্যাক্ট ফিগার যেটা, এক একটা চ্যানেল যদিও এক এক রকম দেখাচ্ছে, কোথাও 10 জন বলছে, কোথাও 20 জন, কিন্তু কোথাও 7 জন বলা হচ্ছে, জানি না। যারা যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক পরিবারের প্রতি তো শোক সন্তপ্ত, পরিবারের পরিজনদের প্রতি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকের সমবেদনা তো রইল। তবে কয়েকজন যারা আশঙ্কাজনক তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা শোনা মাত্রই উনি দৌড়ে উনি চলে গেছেন কুমারঘাটে, উনি অলরেডি পৌঁছেও গেছেন সেখানে। আমাদের ত্রিপুরা সরকারের আরেকজন মন্ত্রী মহোদয় টিঙ্কুরায় উপস্থিত আছেন, উনি সব কিছু ঘটনাস্থলে গিয়ে উনি দেখছেন এবং উনি ওনার থেকেই একটা আমি জানতে পারি। আমার কাছে কিছুক্ষণ আগে যারা টিঙ্কুরাজিও কল করেন যাদেরকে নিয়ে আসা হচ্ছে, তাই আমরা আছি জিবি হাসপাতালে, কথা বলা হয়েছে, যারা চিকিৎসক সব কিছু প্রস্তুতি আছে, চিকিৎসার যেন কোনো রকম গাফিলতি থাকবে না। চিকিৎসা নিশ্চিতভাবে কোথাও না কোথাও তো একটা গাফিলতি ছিল, কোথাও না কোথাও একটা খামখেয়ালিপনা ছিল, এটা রথ তৈরির বিষয়ে হোক বা যে কোনো ব্যাপারে হোক। যেমন আমি দেখলাম কিছুক্ষণ আগে আমরা যখন এসেছিলাম, আমি যখন ইসকনের রথে যখন আমরা গেলাম, সেখানে কিন্তু আমরা দুর্গাপুজোর সময় দেখি দশমীর দিন, যেহেতু যখন দশমী যাত্রায় যে প্যান্ডেলগুলো অনেক সময় এত উঁচুতে থাকে যে বিদ্যুতের যে হাই এক্সটেনশন যে তারগুলো থাকে সেগুলোতে একটা ইসে হওয়ার একটা সম্ভাবনা থাকে, যার জন্য কিন্তু এগুলোকে এড়ানোর জন্য কিন্তু একটা ব্যবস্থা দেখি যে একটা বাঁশের মতো করে তারা তৈরি করে নেন, ব্যবস্থা থাকে। তো ওইখানে কি ওই ব্যবস্থাগুলো ছিল না? অ্যাসেসমেন্ট চলছে ওদের, আমরা বাইরে থেকে যতটুকু এখন দেখছি অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় এক দুজনের বার্ন তো খুব বেশি, একটা বাচ্চা 12-13 বছর হবে, ওর বার্ন মোর দেন 60%, আর দুজন অ্যাডাল্ট ওনাদেরও 60%-এর উপরে, আরেকটা বাচ্চা এখন যেটা গেল সেটা একটু কম হয়তো হবে, অন্য সিরিয়াসনেস কিছু হয়তো আছে, সেই জন্য অ্যাসেসমেন্ট চলছে। কিছুক্ষণের মধ্যে বার্নের যে সুপার স্পেশালিস্ট যিনি আছেন ওনার থেকে আমরা সব জেনে আপনাদেরকে জানাবো। স্যার টোটাল কতজনকে জিবি হাসপাতালে আনা হচ্ছে? ওখান থেকে আমাদের সঙ্গে যতটুকু কথা হয়েছে ওখান থেকে পাঠানো হয়েছে টোটাল 7 জনকে, একজন এর মধ্যে একজন আন্দা হয়ে এক্সপায়ার হয়েছে, ওনাকে আবার ব্যাক করে নিয়ে গেছেন, বাকি 6 জন আছে। কৈলাসহর হাসপাতালে কয়জন অ্যাডমিট আছে? কৈলাসহর এখন 2 জন অ্যাডমিট আছে, MS কৈলাসহরের সঙ্গে আমার একটু আগে থেকে কথা হয়েছে, 2 জন আছে, আর বাকি এখানে 4 জন অলরেডি পৌঁছে গেছে আর 2 জন আছে আন্দা হয়ে।